নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 416 নম্বর পেজ সলভ করব, যেটা উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা সেট করেছে ম্যাথমেটিক্সের। তো দেখো, এখানে 1 থেকে এই যে 3 দাগ পর্যন্ত যত কোশ্চেন আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি আজকে সলভ করাবো, ঠিক আছে? এবং সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে 2022 সালে। তো দেখো, ফার্স্ট অঙ্কটা কি বলেছে, একে রোমানন এক্স টাকার বার্ষিক ওয়াই পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরে সমূল চক্রবৃদ্ধি জেড টাকা হলে এন বছরে সুদের পরিমাণ কত হবে। তো দেখো, এর অ্যান্সার হবে জেড মাইনাস এক্স টাকা। তো দেখো, আমি অঙ্কটা কী করে করি সেই দিকে তোমরা ধ্যান দাও। তো দেখো, আমি কী লিখেছি, আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান এক্স টাকা, সুদের হার সমান ওয়াই পার্সেন্ট আছে, এবং সময় কত আছে, এন বছর আছে, তাই তো? তাহলে সমূল চক্রবৃদ্ধি কী, সমূল চক্রবৃদ্ধি কত আছে, এ সমান জেড আছে, তাই তো? তাহলে এন বছর পরে, তাহলে এন বছরে সুদের পরিমাণ কত হবে, জেড মাইনাস এক্স টাকা হবে। তো বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক। তাহলে এন বছরে সুদের পরিমাণ কত হবে, জেড মাইনাস এক্স টাকা হবে। তো এখানে তো বলে দিয়েছে সমূল চক্রবৃদ্ধি, বলে দিয়েছে জেড, এবং তাই তো, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসল যেটা আছে এক্স সেটা তো বলে দিয়েছে। তো আমাদের সমূল চক্রবৃদ্ধি তো আমাদের বলে দিয়েছে, যেখানে আসল বলে দিয়েছে, তাহলে তো সুদের পরিমাণ তো আমরা পেয়েই যাব, তাই তো? সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমি আসলটা যদি বাদ দিই, তাহলে তো আমরা মোটামুটি সুদটা পেয়ে যাব। তার মানে কেসি এর অ্যান্সার হবে, এর অ্যান্সার জেড মাইনাস এক্স টাকা। অনেক ছেলেমেয়েরা এই অঙ্কটাকে নিয়ে অনেকটা ভয় পেয়ে যাবে, যে অঙ্কটা কী দিয়েছে, আসল এক্স টাকা, সুদের হার ওয়াই পার্সেন্ট, সময় এন বছর, সমূল চক্রবৃদ্ধি জেড। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ তোমাদের মাথায় রাখতে হবে এখানে সমূল চক্রবৃদ্ধি এবং আসল বলে দিয়েছে, তাহলে সুদ বের করতে 1 মিনিটও সময় লাগে না। জেড মাইনাস এক্স টাকা হবে এর অ্যান্সার, হবে এর অ্যান্সার। রোমান্টের কোশ্চেন কি বলেছে, এ স্কোয়ার ভেরিজিয়াস বি স্কোয়ার সি স্কোয়ার কমা বি স্কোয়ার ভেরিজিয়াস সি স্কোয়ার এ স্কোয়ার হলে। তো দেখো, এর অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার সি ফোর সমান ধ্রুবক, তার মানে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে? তো দেখো, রোমান্টিওর অঙ্কটা কী বলেছে, রোমান্টিওর অঙ্কটা বলেছে যে এ স্কোয়ার ভেরিজিয়াস বি স্কোয়ার সি স্কোয়ার কমা বি স্কোয়ার ভেরিজিয়াস সি স্কোয়ার এ স্কোয়ার হলে। এটা কিন্তু ভেদের অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু ভেদের অঙ্ক, এক্সারসাইজ 13 অঙ্ক। তো দেখো, ভেদের অঙ্ক কোন অঙ্কগুলো পরীক্ষায় দেয় সেই অঙ্কগুলো আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি। তো দেখো, আমি কি করেছি এখানে, আমি এখানে করেছি এ স্কোয়ার ভেরিজিয়াস বি স্কোয়ার সি স্কোয়ার, কে ওয়ান নট ইকুয়াল টু জিরো, এ স্কোয়ার সমান কি হবে কে ওয়ান বি স্কোয়ার সি স্কোয়ার। অপর দিকে এই যে ডিজিট আছে বি স্কোয়ার ভেরিজিয়াস সি স্কোয়ার এ স্কোয়ার, এটা কি করেছি, এটা আমি এখানে লিখে দিয়েছি। তো দেখো, বি স্কোয়ার ভেরিজিয়াস সি স্কোয়ার এ স্কোয়ার, বি স্কোয়ার সমান কি আছে কে টু সি স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ কে টু নট ইকুয়াল টু জিরো, কে টু নট ইকুয়াল টু জিরো। তো দেখো, অঙ্কটা কী ছিল, অঙ্কটা ছিল এ স্কোয়ার ভেরিজিয়াস কে ওয়ান সি স্কোয়ার বি স্কোয়ার। তো দেখো, এ স্কোয়ার সমান কে ওয়ান সি স্কোয়ার, এবং এই যে বি স্কোয়ার যেটা আছে এটাকে আমি বি স্কোয়ারের মান কি, বি স্কোয়ারের মান এটা হবে কে টু সি স্কোয়ার এ স্কোয়ার। তো দেখো, আমি বসিয়ে দিয়েছি কে টু সি স্কোয়ার এ স্কোয়ার, এই এ স্কোয়ার এ স্কোয়ার আমি কেটে দিয়েছি। তো দেখো, ওয়ান থাকছে সমান কে ওয়ান কে টু সি, কটা হয় 2 আর 2 কত হবে, 4 হবে, অর্থাৎ এটাকে ঘুরিয়ে দিয়েছি জাস্ট, কে ওয়ান কে টু সি ফোর সমান ওয়ান, সি ফোর সমান কি আছে 1/k1k2, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কে ওয়ান এবং কে টু, ঠিক আছে, এই যে কে ওয়ান এবং কে টু এটা কি আছে ধ্রুবক আছে, তার মানে কি আছে সি ফোর সমান কি আছে ধ্রুবক, তার মানে কী হবে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। তো দেখো, অঙ্কটা তোমরা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো, অঙ্কটা তোমরা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মাধ্যমিকের 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। তো দেখো, নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান ত্রির অঙ্ক ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোন ওবিসি সমান 35 ডিগ্রি হলে কোন বিএসির মান কত। তো দেখো, এর অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার 55 ডিগ্রি। তো দেখো, নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান ফোরের অঙ্ক 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তো দেখো, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার 147 পাই বর্গ সেন্টিমিটার। অর্ধগোলকের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, তাই তো? এবং সমগ্রতলের ক্ষেত্রফল কী আছে, সমগ্রতলের ক্ষেত্রফল তোমরা তো জানো 3 পাই আর স্কোয়ার, 3 পাই গুণ আর এর মান কত আছে 7 আছে, আর এর মান কত আছে 7 আছে, 7 এর হোল স্কোয়ার মানে 7 সাথে 49, 49 এর সঙ্গে 3 গুণ করলে তার মানে কী আছে 3 গুণ 49 গুণ পাই,
তো দেখো এর সঙ্গে উনপঞ্চাশের সঙ্গে তিন গুণ করলে কী হবে, উনপঞ্চাশের সঙ্গে তিন গুণ করলে হবে 147 পাই বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার 147 পাই বর্গ সেন্টিমিটার। পরের অঙ্কটা কী বলেছে, এ 500 টাকা 9 মাসের জন্য, বি 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে, এ 500 টাকা 9 মাসের জন্য, বি 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োগ করে বা নিয়োগ করেন, লাভ বন্টনের অনুপাত কী হবে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 3:2 হবে। তো দেখো এবার আমি রোমান 5 কোশ্চেন সলভ করবো। কী বলেছে, এ এর মূলধন 500 টাকা 9 মাস খাটে, তাহলে এর মাসিক মূলধন কত হবে 500 × 9 টাকা, এবং বি এর মাসিক মূলধন কত বলেছে 600 × 5 টাকা, অর্থাৎ এ ইজ টু বি। তো দেখো 500 × 9 = 600 × 5, 5 বোথ সাইড থেকে কেটে দিয়েছি, 2 0 2 সাইড থেকে কেটে দিয়েছি, 9/6, 9:6। তো দেখো 3 × 3 = 9, 3 × 2 = 6, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 3:2। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 6 অঙ্ক, পরের অঙ্ক কী বলেছে রোমান 6 অঙ্ক, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কয় কী হবে, 4 হবে। তো দেখো কী বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে, অ্যান্সার হবে 4টি হবে। কারণটা আমি এখানে প্রথম এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি এবং এখানে আর একটা বৃত্ত অঙ্কন করেছি, তো দেখো এটা একটা স্পর্শক, ঠিক আছে। তো দেখো এই যে এবি একটা স্পর্শক, ঠিক আছে, এবং এই সিডি একটা স্পর্শক, সিডি একটা স্পর্শক, এডি স্পর্শক, বিসি স্পর্শক, অর্থাৎ একটা দুটো তিনটে চারটে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এবি কমা সিডি কমা এডি কমা বিসি টোটাল কটা স্পর্শক, 4টি স্পর্শক, ঠিক আছে। দুদাগের কোশ্চেন, নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। তো দেখো কী আছে, রোমানে বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কী হবে, XYZ/1200 টাকা। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে তোমরা একটু ধ্যান দাও। তো দেখো এবার আমি দুদাগের কোশ্চেনগুলো সলভ করবো শূন্যস্থান। তো দেখো শূন্যস্থানে এটা কী বলেছে, কী বলেছে দেখো, আর সমান সমান X%, ঠিক আছে, এটা কিন্তু সুদের হার, সময় জেড মাস, মাস যদি থাকে সেটাকে আমাকে বছরে নিয়ে যেতে হবে, অর্থাৎ Z/12 হয়ে গেল, আসল কত, আসল পি সমান সমান কী আছে, ওয়াই টাকা। তো দেখো আমাদের সুদের ফর্মুলাটা কী আছে, সুদ সমান সমান আছে, সুদ সমান সমান কী আছে, PTR/100, পি এর মান কত আছে, ওয়াই আছে, টি এর মান কত আছে, Z/12 আছে, গুণ আর এর মান কত আছে, আর এর মান এক্স আছে, আর এর মান কত আছে, এই যে এক্স, ঠিক আছে, এক্স আমি এখানে বসিয়ে দিয়েছি। তো দেখো এক্স ওয়াই জেড, এক্স গুণ ওয়াই গুণ জেড, আর 12টা নিচের সঙ্গে গুণ হয়েছে 12 × 100, অর্থাৎ আমরা দেখতে পারছি XYZ/1200 টাকা এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো রোমান 2 অঙ্ক কী বলেছে, X²+PX+3=0, একটি বীজ 3 হলে অপর বীজ কী হবে, অপর বীজ একই হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি আলফা গুণ বিটা বের করো তাহলে এর অ্যান্সার হবে 3, এবং আলফা যোগ বিটা বের করলে এর বীজ কত হবে, 1 হবে, অর্থাৎ আমরা এই অঙ্কটা তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা দেখতে পারবে যে দুটি বীজ বেরোচ্ছে, একটা বীজ 3 বেরোচ্ছে এবং অপর বীজ 1 বেরোচ্ছে, খুব ইজি অঙ্ক, ঠিক আছে। তোমরা প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট খুব সুন্দর করে খাতায় লিখবে, যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আমার এদিক ওদিক হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি যতটা সম্ভব পেরেছি তোমাদের হেল্প করার চেষ্টা করেছি, যদি কোনো কোশ্চেন আমার একটু উলট পালট হয়ে যায় তোমরা প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই সংশোধন করে তার অ্যান্সারটা পাঠাবে এবং কমেন্টস করবে। তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 3 অঙ্ক, রোমান 3 কোশ্চেন কী বলেছে, A/2 = B/3 = C/4, 3A-5B + 4C/K হলে K এর মান কত। তো দেখো এর অ্যান্সার কেবে 11 হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে তোমরা একটু ধ্যান দাও। তো দেখো A/2 = B/3 = C/5K ধরি, এ সমান সমান কী আছে 2K, B = 3K, C = 5K, 3A-5B + 4C/K আমি প্রত্যেকটা মান বসিয়ে দিয়েছি। তো দেখো 3 × এর মান কী আছে 2K, 3×2K এর মান -5 × বি এর মান কী আছে 3K +4 × সি এর মান কী আছে 5K আছে। তো দেখো অঙ্কটা আমি কী করে করছি, তো দেখো 3×6K, 3×5=15K, 4×20K, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 20 + 6 = 26K, মাইনাস কী হবে 15K, বাই কি কে 26K থেকে 15K বাদ দিলে কত থাকে 11K থাকে, আর নিচের কে উপরের কে কেটে যাচ্ছে, তার মানে কী থাকছে, এর অ্যান্সার হবে 11, অ্যান্সার কত হবে 11 হবে। তো রোমান 4 কোশ্চেন কী বলেছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজে কোন BAD 100 ডিগ্রি হলে কোন BCD এর মান কত হবে, এর অ্যান্সার হবে 80 ডিগ্রি। তো দেখো অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু ধ্যান দাও। তো দেখো শূন্যস্থান, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের
এবং বিএডি সমান সমান 100 ডিগ্রি এবং কোণ বিসিডি এর মান কত হবে, তো দেখো এর অ্যান্সার হবে 80 ডিগ্রি। তো দেখো অঙ্কটা আমি কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দেবে। তো দেখো এখানে আমাদের বলে দিয়েছে যে বিএডি অর্থাৎ বিএডি এটা কত আছে 100 ডিগ্রি। আমরা জানি এই যে দুটো কোণ মিলে কত হবে 180 ডিগ্রি হবে। এটা যদি 100 ডিগ্রি হয় আমরা জানি এই কোণ মিলে 180 ডিগ্রি এবং ডি কোণ এবং বি কোণ মিলে 180 ডিগ্রি। এটা যদি 100 ডিগ্রি হয় এটা 80 ডিগ্রি হবে, তাই তো এটা 80 ডিগ্রি হবে। অপরদিকে ডি কোণ এবং বি কোণ, ডি কোণ এবং আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাই তো আমরা এটাও জানি এটা যদি 100 ডিগ্রি হবে এটা 80 ডিগ্রি হবে, তাহলে এটা 90 ডিগ্রি হবে এবং বি কোণ 90 ডিগ্রি এবং ডি কোণও 90 ডিগ্রি হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করেছি, আমি পুরোপুরি মানে অঙ্কটা জাস্ট আমি অ্যাঙ্গেল দিয়ে করাছি, কোণ এ প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি। তো কোণ এর মান কত বলেছে 100 ডিগ্রি প্লাস সি সমান সমান 180 ডিগ্রি। তো কোণ সি সমান সমান কি আছে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি কত হবে, কোণ সি কোণের মান আছে 80 ডিগ্রি। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে কোণ বি সি ডি সমান সমান কত ডিগ্রি হচ্ছে 80 ডিগ্রি হচ্ছে। তো দেখো আমি তোমাদের আর একটা বোঝাচ্ছি যে বি সি ডি যদি 80 ডিগ্রি হয় মানে বি সি ডির মান 180 ডিগ্রি, অপরদিকে কোণ ডি এবং কোণ বি অর্থাৎ তুমি এরকম লিখতে পারো যে কোণ এ ডি বি সমান সমান কোণ সি বি এ, এটাও কিন্তু কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি করে হচ্ছে, ঠিক আছে এটাও 90 ডিগ্রি হচ্ছে এটাও 90 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে অঙ্কটা পুরোপুরি পারফেক্ট আছে এই চতুর্ভুজে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, এবং কোণ বিএডি 100 ডিগ্রি এবং কোণ বিসিডি এর মান হবে 80 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান ফাইভের অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান ফাইভের কোশ্চেন, ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি যদি এডি 5 সেন্টিমিটার বিডি সরি এডি 5 সেন্টিমিটার এবং ডিবি 6 সেন্টিমিটার এবং এই 7.5 সেন্টিমিটার হলে তবে এসির মান কত হবে, এর অ্যান্সার হবে 16.5 সেন্টিমিটার। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এখানে বলেছে যে এবিসি এর ডি সমান সমান বিসি, এবিসি এর ডি সমান্তরাল মানে এইটা সমান্তরাল কী বলেছে বিসি বলেছে, অপরদিকে এডি বলেছে 5 বলেছে, ঠিক আছে এডি কত বলেছে 5 বলেছে এবং বিডি কত 6 সেন্টিমিটার বলেছে এবং এই 7.5 সেন্টিমিটার বলেছে। তবে আমাদের কার মানটা বের করতে হবে এসি, হ্যাঁ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে এসি যে টোটাল আছে এর মানটা আমাদের বের করতে হবে। তো দেখো আমি অঙ্কটা করেছি এডি সমান সমান 5 সেন্টিমিটার, বিডি সমান সমান 6 সেন্টিমিটার, এবি সমান সমান কী হবে এবি সমান সমান বি এ হবে, তাই তো একই তো ব্যাপার। তো দেখো 6 প্লাস 5 অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 11 সেন্টিমিটার, এডি যদি 5 সেন্টিমিটার হয় এবং বিডি যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এসি কত এবি কত হবে, টোটাল এবি কত হবে, টোটাল এবি হবে 5 আর 6 11 সেন্টিমিটার, ঠিক আছে। তো দেখো আমি এখানে করেছি ত্রিভুজ এডিই এর এডি সমান সমান 5 সেন্টিমিটার, এই সমান সমান 7.5 সেন্টিমিটার, বিডি সমান সমান 6 সেন্টিমিটার অর্থাৎ আমরা এসির মানটা আমাদের বের করতে হবে, তাই তো। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, এবি বাই এডি সমান সমান এসি বাই এই, এবি কত আছে 11 আছে বাই এডি কত আছে 5 আছে সমান সমান এসি কত আছে, এসি তো কোনো মানই নেই, এসির মানটা আমাদের বের করতে হবে, এইর মান কত আছে 7.5 আছে। তো দেখো আমি কোনাকুনি গুণ করছি 5 এসি সমান সমান 11 গুণ 7.5, এসি সমান সমান কী আছে 11 গুণ 7.5, 7.5 বাই 5 কাটাকাটি করলে কত হবে 1.5 হবে, 1.5 হবে, 1.5 এর সঙ্গে 11 গুণ করলে কত হবে 16.5 সেন্টিমিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে এসি এর মান কত হবে 16.5 সেন্টিমিটার। তো দেখো তোমরা ভালো করে অঙ্কটা দেখে নাও, ঠিক আছে এই যে, ঠিক আছে আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি এই যে এসি অর্থাৎ এই যে এসি এই টোটালটা কত হবে 16.5 সেন্টিমিটার। অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের হাতে তুলে ধরেছি, তোমরা এইগুলো ভালো করে খাতায় প্র্যাকটিস করবে, আমি মনে করি মাধ্যমিকে অঙ্কতে 90%-এর উপরে পাওয়া কোনো ব্যাপারই না। এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটা দেখছে এবং আমাদের যারা এই চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান সিক্সের অঙ্ক, রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মতো সম্পর্ক কী হবে, এর অ্যান্সার হবে এস সমান সমান 2ডি স্কয়ার। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে তোমরা একটু নজর দাও। তো দেখো কী বলেছে যে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক লেখো। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান এ একক। তো দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এটা এস দ্বারা প্রকাশ করেছে, এস সমান সমান কি আছে 6 স্কয়ার বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য কী বলেছে এ রুট 3 একক। তো তোমরা তো জানো
যে এস বাই টু সমান সমান ডি স্কোয়ার, অর্থাৎ এর সঙ্গে যদি কোনাকুনি গুণ করো টু ডি এস, অর্থাৎ এস ওকে এস টু ডি স্কোয়ার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে এস সমান সমান টু ডি স্কোয়ার। ঠিক আছে, তো দেখো ভালো করে অঙ্কটা দেখে না, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মাধ্যমিকে আসার চান্স খুবই বেশি। তিন টাকার কোশ্চেন কি বলছে, সত্য মিথ্যা নির্ণয় করো। রোমানন কি বলছে, একটি ঘড়ির বর্তমান মূল্য 300 টাকা, প্রতি বছর 10% মূল্য হ্রাস পায়, তবে দু বছর পর ঘড়িটির মূল্য 243 টাকা হবে। তো দেখো এই অঙ্কটা পুরোপুরি ফলস আছে, অর্থাৎ মিথ্যা। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে তোমরা একটু নজর দাও। বলেছে একটি ঘড়ির বর্তমান মূল্য 300 টাকা, যদি প্রতি বছর 10% মূল্য হ্রাস পায়, তবে দু বছর পরে ঘড়িটির মূল্য হবে 243 টাকা। এটা সত্য না মিথ্যা? তো দেখো আমি অঙ্কটা পুরোপুরি সলভ করে দিচ্ছি। তো দেখো পি সমান সমান 300 টাকা, আর সমান সমান 10%, এন সমান সমান দু বছর। আমরা ফর্মুলা ইউজ করছি পি ব্র্যাকেটে, পি বাইরের দিকে ব্র্যাকেটের মধ্যে 1 - R/100, অর্থাৎ এখানে হ্রাস পেয়েছে তার জন্য মাইনাস করেছি। যদি এখানে বৃদ্ধি বলতো তাহলে এখানে প্লাস করে দিতাম। 1 - R এর মান কত হচ্ছে 10/100, এর হোল স্কোয়ার, 0 0 কেটে গেলে কী থাকছে 1। তো দেখো এখানে কী থাকছে, সরল করে 9/10 পাচ্ছি, 9 এবং 10 হোল স্কোয়ার কত হবে 9 - 9 = 81, আর 10 - 10 = 100, 2 0 2 0 কেটে দিলাম, 81-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 243 টাকা হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দু বছর পরে ঘড়িটির মূল্য 243 টাকা, অর্থাৎ দেখতে পাচ্ছি অঙ্কটা পুরোপুরি পারফেক্ট সত্য আছে, অর্থাৎ সত্য। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান টু এর অঙ্ক। রোমান টু এর কোয়েশ্চেন কী বলেছে, 100 টাকার y% হারে সরল সুদে y² বছরে মোট সুদ y³ টাকা হবে, এটা কী আছে? এটা সত্য আছে। যেটা সত্য সেটা আমি রাইট মেরেছি, এবং যেটা মিথ্যা সেটা আমি কেটে দিয়েছি। তোমার প্লিজ একটু নজর দেবে, কারণ তোমরা এইভাবে কাটবে না, ঠিক আছে, কাটবে না বা রাইট মারবে না। যেটা সত্য সেটা সত্য লিখবে, যেটা মিথ্যা সেটা মিথ্যা লিখবে। 100 টাকার y% হারে সরল সুদে y² বছরে মোট সুদ y³ টাকা হবে। তো দেখো আমি অঙ্কটা পুরোপুরি সলভ করে দিচ্ছি, পি সমান সমান 100 টাকা, আর সমান সমান y%, এটা টি আছে, টি সমান সমান y², এটা বছর, ঠিক আছে। তো দেখো ইন্টারেস্ট সমান সমান কী আছে, PTR/100, ঠিক আছে। তো দেখো পি এর মান কত আছে, 100 বসিয়েছি, টি এর মান y², আর এর মান y/100। তো দেখো 100 100 কেটে গেলে কী থাকছে, y² গুণ y মানে কি y³, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা পুরোপুরি সত্য। তো দেখো অঙ্কটা পুরোপুরি মিলে গেছে, ঠিক আছে। এবার আমি রোমান থ্রির অঙ্ক সলভ করবো। তো দেখো রোমান থ্রির অঙ্ক কী বলেছে, ax² + bx + c = 0, a ≠ 0, সমীকরণের বীজদ্বয় সমান হবে। তো দেখো আমরা তো এই ফর্মুলা জানি, তোমরা তো সবাই জানো যে b² - 4ac = 0, -4ac = এই b² ওইদিকে গেলে কী হবে, -b² হয়ে যাবে, -, কেটে গেল, c = কী আছে, b² / 4a। তার মানে কী আছে, তো দেখো অঙ্কটা পুরোপুরি সত্য আছে, অর্থাৎ মিলে গেছে, ঠিক আছে। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে, রোমান ফোরের অঙ্ক, √5 - 2 অনুবন্ধীকরণী √-√5 + 2, এটা কী আছে, সম্পূর্ণভাবে মিথ্যা আছে। কারণ আমরা জানি অনুবন্ধীকরণীর প্রথম যেটা, যদি এখানে যদি প্লাস থাকে এটা কেবে মাইনাস হবে, কিন্তু অপর দিকে দেখো এটা -2 আছে, এর কিন্তু এটা পরিবর্তন করা হয়েছে। এর অঙ্কর অ্যান্সার হওয়া উচিত ছিল -√5 - 2, তাহলে অঙ্কটা সত্য হতো, কিন্তু অঙ্কটা বলেছে -√5 + 2, অর্থাৎ এটা কেসে মিথ্যা আছে। এবার আমি রোমান ফাইভের অঙ্ক সলভ করাবো। একটি বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা কী হচ্ছে, সত্য আছে। কারণ একটি বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, ঠিক আছে, এটা সত্য আছে। তোমরা তো জানো উপপাদ্য, ঠিক আছে, এটা উপপাদ্য কত আছে, 38-এর উপপাদ্য, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, এটা তো তোমরা জানো, এটা পুরোপুরি পারফেক্ট অঙ্ক আছে। প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। চ্যানেলে যদি নতুন সদস্য হয় তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আমি আজকে মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে 2022 সালের। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আমার সলভ করাতে একটু অসুবিধা হয় বা কোনো কারণে যদি ভুল হয়ে থাকে, প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা সঠিক অ্যান্সারটা আমাদের কমেন্ট করবে। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে, রোমান সিক্সের অঙ্ক, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত 1:√3 হবে। তো দেখো অঙ্কটা মিথ্যা, বাট অঙ্কটা কেন মিথ্যা হয়েছে, তো দেখো আমি এখানে একটা শঙ্কু অঙ্কন করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা এইচ আছে এইটা, এবং আর কোনটা আছে, এটা আছে, আর একক আছে। এখানে বলেছে যে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান, তো দেখো এইচ সমান সমান আর করেছি আমি। তো দেখো উচ্চতার ফর্মুলা কী আছে, এটা যদি এইচ পেয়ে যায়, এটা যদি আর পেয়ে যায়, তার মানে কি এটা আমি এলের মানটা আমাকে বের করতে হবে। তো এল সমান সমান কী আছে, অতিভুজ স্কোয়ার সমান সমান কী আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এল সমান সমান কী আছে, অতিভুজ সমান সমান কী আছে, রুটের ভিতরে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার,
আর এর মান কি আছে? আর এখানে তো লিখে দিয়েছে আর সমান সমান এইচ, তাই তো? তো আর এর মানে এইচ হয়ে গেছে এইচ এর হোল স্কোয়ার প্লাস এইচ এর হোল স্কোয়ার। তো দেখো কি আছে, দুটো মানে কি দুটো টু এইচ এর হোল স্কোয়ার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই রুট কেটে গেলে কি থাকছে, শুধু এইচ থাকছে। আর রুট টু এর তো বর্গ হয় না, তার জন্য রুট টু থেকে গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উচ্চতা, উচ্চতা কত ছিল, উচ্চতা ছিল এইচ ছিল, তাই তো? তো দেখো ভালো করে, উচ্চতা কত ছিল, এইচ ছিল। এবং তির্যক উচ্চতা কত, এই যে তির্যক উচ্চতা কত পেয়েছি, তির্যক উচ্চতা পেয়েছি রুট টু এইচ পেয়েছি। অর্থাৎ আমরা জানি যে এখানে অঙ্কটায় বলেছে যে উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত কত, অর্থাৎ এইচ ইস টু রুট টু এইচ। এইচ এইচ কেটে গেলে কি থাকছে, ওয়ান ইস টু রুট, ওয়ান ইস টু কি হবে, রুট টু হবে, ওয়ান ইস টু কি হবে, রুট টু হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অঙ্কের অ্যান্সারে কি বলেছে, অঙ্কের অ্যান্সারে বলেছে, তোমরা ভালো করে দেখো, বলেছে যে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত ওয়ান ইস টু রুট থ্রি হবে। এটা কিন্তু হবে না, অর্থাৎ এটা মিথ্যা আছে, এর অ্যান্সার হওয়া উচিত ওয়ান ইস টু রুট টু। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।